হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ে ইনশাআল্লাহ ভালোই আছি। তো আজকের ভিডিওর মেন টপিকস হচ্ছে লোকান্টতে কিভাবে পোস্ট করা যাবে, কিভাবে পোস্ট লাইভ হবে, আর কোথা থেকে কোথায় ট্রাফিক নিয়ে আসবেন, কিভাবে কনভার্ট করবেন এই নিয়ে। তো প্রথমে যেটা থাম্বনেইলে দিছিলাম যে মান্থলি আপনার 1200 থেকে $2000 ইনকাম করার, তো আমার প্রুফ দেখুন যে গত মাসে আমার কিন্তু $1203 হয়েছে, ধরেন 1200 হয়েছে। হ্যাঁ, এই মাসে 700-800 হয়ে যাচ্ছে প্রায় দিস মান্থ। তো দেখেন যে আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিও দেখেন, কাজ স্টার্ট করেন, কিন্তু ধৈর্য না থাকলে আপনার আর্নিং কখনো সম্ভব হবে না। তো আশা করছি বুঝতে পারছেন যে অনলাইনে যদি যে কেউ নতুনভাবে আসুক, আসার পরে যদি ধৈর্য না থাকে তাহলে আর্নিং সম্ভব না। 1 থেকে 1.5 বছর সময় লাগবে আপনার আর্নিং শুরু হইতে। তো ফুল ভিডিওটা দেখেন, যে আমার এই যে টুডে আর্নিং দেখেন, টুডে দেখেন $21 আর স্টার্টে দেখেন $25। তো প্রতিদিন আমার এরকম আর্নিং হতেই থাকে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা লোকানটাতে কীভাবে পোস্ট করতে পারি সেটা দেখি। প্রথমে হিস্টোরি ক্লিন করে নিতে হবে। তো হিস্টোরি যারা ক্লিন করতে পারবেন না, ওরা আমার প্রিভিয়াস একটি ভিডিও হিস্টোরি ক্লিনের উপরে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি ফুলফিল ভাবে দেখবেন। খুব সুন্দরভাবে পিসিটা ফার্স্ট আপনার ক্লিন করে নিতে হবে। ক্লিন করে ব্রাউজার সব কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যেটা করতে হবে, ভিপিএন, ভিপিএন আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। আমি একটি ফ্রি ভিপিএন, খুব ভালো ভিপিএন ইউজ করতেছি, এটা 7 দিন ট্রায়াল পাওয়া যায়। এভিজি ভিপিএন এর নাম হচ্ছে এভিজি ভিপিএন, বর্তমানে এটা দিয়ে কাজ হচ্ছে। আপনি চাইলে অন্য ভিপিএন দিয়েও ট্রাই করতে পারেন, নেমচিপ ভিপিএন দিয়েও কাজ হয়, ভাইপার ভিপিএন দিয়ে কাজ হয়, সাইবার ঘোষ দিয়ে হয়। তো আমি এই ফ্রিতে ইউজ করতেছি এটা, তাই আমি এটা ইউজ করবো লোকান্টোর জন্য। তো প্রথমে আমি আইপিটা চেঞ্জ করে নেই। আমি পোস্ট করব ইউকেতে, কারণ আমার অফার, একটি ভালো অফার আছে ইউকের জন্য। দেখি কোন সিটিতে দেওয়া ছিল, লন্ডনে দেওয়া ছিল, এখন ইউকেতে দিব। ইউকে এটা আমার ভিপিএনটা কানেক্ট নিচ্ছে। ভিডিও কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আশা করছি যে কথাটা বুঝতে পারছেন। আমার ভিপিএনটা কানেক্ট নিয়ে নিছে। এখন আমি কি করব, ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমাদের ইউকের যে লোকান্টো মূল পেজটা, মূল হোম পেজ, সেটা খুঁজে পাবো কিভাবে, লিখতে হবে ইউকে লোকান্টো, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে মূল পেজটা পাওয়া যাবে। এই যে ইউকে লোকান্টো, এটা ইংলিশ করে নেই। ইংলিশ, এই যে দেখেন ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে লোকান্টো, হচ্ছে ইউকে এর হোম পেজ। প্রথমে আইপিটা চেক করা দরকার। আইপিটা চেক করে নিন যে আইপিটা আমাদের কাজে লাগলো কিনা। IP8, দেখেন আইপি কিন্তু ধরছে, এই যে দেখেন আইপি ধরছে। হ্যাঁ, আইপি ধরছে, তাহলে আমরা পোস্ট করতে পারবো। এখন প্রথমে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার, আর একটু মেল লাগবে। এখন তো জিমেল তো আপনার পার্সোনালি 1টা থেকে 2টা বা 5টা 10টা জিমেল থাকে, এর উপরে থাকে না। তো এই জায়গায় আসলে এতগুলো মেল আমরা কোথায় পাবো? যে ডেলি যদি 50টা পোস্ট করি, তাহলে 50টা পোস্ট থাকে, দেখা যাচ্ছে আপনার 20 থেকে 30টা বা 50টা ট্রাফিক আসবে। তো 50টা পোস্ট করতে গেলে 50টা অ্যাকাউন্ট থেকে করতে হবে, এই জন্য আপনার 50টি মেল দরকার। তো এতগুলো মেল কোথায় পাবেন? আমরা মেল আসলে এই জায়গায় ব্যবহার করব না, আমরা টেম্পেল ব্যবহার করব। এই জন্য আমাদের মেল লাগবে, ইয়প মেল। আমি ইয়প মেলটা ব্যবহার করতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যার যেটা ইচ্ছা ব্যবহার করবেন, সমস্যা নেই, কেউ টেম্প মেল ইউজ করতে পারে। তো আমি এই জায়গায় দেই এই জায়গায় একটা মেল ক্রিয়েট করে নিচ্ছি আমি। এই যে চেক ইন বক্স, মেল ক্রিয়েট করে নিলাম, তারপর মেলটা কপি করে নিলাম আমি। কপি করে নেওয়ার পরে এই যে রেজিস্টার, রেজিস্টার 20 সেকেন্ড, 20 সেকেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইমেলের জায়গায় ইমেল দিলাম, তারপর হয়তো বা ক্যাপচা ভেরিফাই করতে হবে। যে ক্যাপচা ভেরিফাই, আমি লোকানটাতেই কাজ করি। ক্রস ওয়ার্ক, এই যে দেখেন ক্রস ওয়ার্ক, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট হচ্ছে এটা।
ক্রস ওয়াল্ক, এখন আমাদের মেল চেক করতে হবে। এই যে দেখেন, ওয়ান মোর স্টেপ ইজ মিসিং, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, উই হ্যাভ সেন্ড ইউ অ্যান ইমেল অ্যাট, এই যে মেলে আমার মেলে একটা মেল করছে, এটা বলছে উইথ হুইচ ইউ ক্যান ইউ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ইফ ইউ ডোন্ট সি দ্য ইমেল ইউর ইনবক্স চেক ইউর জাঙ্ক বা স্প্যাম ফোল্ডার। তো বলছে যে আমার মেইলে একটা মেল সেন্ড করছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য, যদি আমি মেলটা ইনবক্সে না দেখি তাহলে আমার স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে দেখতে বলছে। তো দেখি আসলো কিনা, একটু রিলোড দিয়ে নেই, চেক ফর নিউ ইমেল। এই যে দেখেন মেলটা আসছে, তো এখানে ক্লিক করলে এই অ্যাক্টিভ হয়ে যাবে, এই যে অ্যাক্টিভ। এখন এই জায়গায় নাম দিতে হবে, আমরা এই জায়গায় একটা নাম দিয়ে দেবো, এটা নাম দিয়ে দিলাম, তারপর টাইটেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনার নাম দিয়ে দিলাম এই জায়গায়, ওইটা ফার্স্ট যেটা দিলাম ওইটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবো আমি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর আই হ্যাভ অ্যাকসেপ্ট দ্য লোকাল টিম কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম। সেকেন্ড যেটা এটা এটা দিতে হবে না, এটা টিকমার্ক দিতে হবে না, তারপর ক্যাপচা ভেরিফাই করতে হবে। আপনার ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ক্যাপচা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ভেরিফাই ভেরিফাই হয়ে গেল। তো আসলে আপনি ফ্রি ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন নাকি পেইড ইউজ করতে চাচ্ছেন? এই জায়গায় কিন্তু দুইটা অপশন আছে, সেট আপ প্রিমিয়াম প্রিমিয়াম অ্যাকাউন্ট, নো থ্যাংকস সেট আপ বেসিক অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন, মানে ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন নাকি ফ্রি প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো আমরা ফ্রিতে যেহেতু পোস্ট করবো সেহেতু নো থ্যাংকস সেট আপ বেসিক অ্যাকাউন্ট, বেসিক অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন পোস্ট করব কিভাবে? পোস্ট করার জন্য এই যে দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্ট লাইভ হয়ে গেছে, এবার পোস্ট করব, পোস্ট করে দেখবো যে পোস্টটা লাইভ হচ্ছে কিনা। এই যে পোস্ট ফর ফ্রি, ওই জায়গায় আমরা ইয়া করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি বডি টাইটেল এই জায়গায় কিছু ইয়া করে রাখছি, রেডি করে রাখছি, মানে সময় সাপেক্ষের ব্যাপার আছে এই জন্যে। তো প্রথমে এই যে এইটুক দিলাম, একটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গায় যে কেউ পোস্ট করবেন প্রথমে টাইটেলটা হালকা কিছু দিয়ে দিবেন, আর বাকি অংশটা দেবেন পরে, যখন পোস্ট করবেন তখন বাকি অংশটা দিতে হবে। দিলাম, প্রসেসে দিলাম, তারপর প্রসেস থেকে দেখেন অনেকগুলো সেকশন আছে, এগুলো ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি আমাদের যাইতে হবে পার্সোনাল সেকশনে, পার্সোনাল থেকে এই যে ইলেকট্রিক সার্ভিস স্কট মেসেজ ইটিসি, এই জায়গা থেকে স্কট মেল স্কট না, আবার অনলি স্কটে যাব আমরা। তারপরে এই যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু আসলে অর্ধেকটা কপি করছিলাম আর অর্ধেকটা এই জায়গায় রেখে দিয়েছিলাম, তো বাকি অর্ধেকটা দিব। এটি টাইটেলে ট্যাক্স মি না দেওয়াটাই বেটার পোস্টটা, এই জন্য এগুলো আপনি নিজে নিজে মেক করে দিতে পারেন, আমি এটা মেক করে রাখছি, আপনি ইচ্ছা মতো মেক করে রাখবেন। তারপরে দিলাম বডি, বডি দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমার হোয়াটসঅ্যাপটা, এই যে হোয়াটসঅ্যাপ আমি ইউকে থেকে যে ইউকে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছি, এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করব। তা আপনাদের যে যেখানে ইচ্ছা ট্রাফিকটা আনতে পারেন, টেলিগ্রাম স্কাইপ ইমেল হ্যাং আউট, আপনার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে আনতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো, তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। এরপরে হচ্ছে এস, এস সাধারণত সবাই কোন ফিমেল গুলাকে ভালোবাসে এটা বুঝতে হবে, কোন এজের ফিমেলকে ভালোবাসে ওই হিসাবে দিবেন, বা আপনি পিকচার যেরকম ইউজ করবেন সেরকম সেরকম আপনার এজ দিতে হবে। তো আমি পিকচার এজ ইউজ করতেছি না, পিকচার যদি না ইউজ করেন তাহলে কিন্তু পোস্টটা লাইভ হওয়ার আশঙ্কা থাকে বেশি। তো আমি 24 দিলাম এজটা, দেওয়ার পরে ওয়েবসাইট না, আমার ওয়েবসাইট নাই। তারপর হচ্ছে যে সিটি, সিটি স্টেট দিতে হবে না, সিটিতে এই জায়গায় লন্ডনের লিখে সার্চ দিবেন, অটোমেটিক দেখেন যে আপনার অনেকগুলা প্লেস সাজেস্ট করবে, এই যে দেখেন সব কিন্তু ইউকে এর সিটি, এগুলো ইউকে এর লন্ডনের মানে সাইট, লন্ডনের স্টেট বলা যায়, লন্ডনের সাইট দিয়ে দিলাম। তারপর পোস্ট কোড দিতে হবে না, তারপর পোস্ট ইউর অ্যাড এই জায়গায় ক্লিক করলাম। যদি আমাদের বডি টাইটেল সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে সেকেন্ড পেজে চলে আসে আমাদের পোস্টটা, আশা করছি লাইভ হবে। এই যে পোস্ট হয়ে গেছে,
ওয়েল ডান, ইওর ইওর অ্যাড উইল বি অনলাইন ইন এ ফিউ মিনিট, মানে অ্যাক্টিভ হতে কিছু সময় লাগবে। তো আসলে অ্যাক্টিভ হইলে কিভাবে বোঝা যাবে, আপনার এই যে মেইলে মেইল চেক করলে দেখা যাবে যে অ্যালোকান্ট থেকে আরো কিছু মেইল আসবে। এই যে দেখেন আমার মেইল আসছে, হ্যাঁ, কংগ্রেচুলেশন ডিয়ার অলিভা মিদ্রা, ইউর ক্লাসিফাইড সাকসেসফুলি পাবলিশড অন লোকান্ত। লোকান্ততে আপনার একটা সাকসেসফুলি পাবলিশ হয়েছে, কিন্তু আমি পিকচার ছাড়া করছি, তাই বলছে যে তুমি পিকচার একটা পিকচার আপলোড দিতে পারো। তো আমি পিকচার দিব না, পিকচার ছাড়াই করব। আবারও হোম পেজে গেলাম, যাওয়ার পর আপনি এক অ্যাকাউন্ট থেকে দুইটা পোস্ট করতে পারেন, তবে এক অ্যাকাউন্ট থেকে একটা করাটাই বেটার। যদি এক অ্যাকাউন্ট থেকে আপনি দুইটা পোস্ট করতে যান, সেক্ষেত্রে আপনার এসটা যদি এই জায়গায় 24, ফার্স্ট অ্যাডে যে 24 যদি এস ব্যবহার করেন, তাহলে সেকেন্ড সেকেন্ড পোস্টেও কিন্তু আপনার 24 এস করতে পারে। যদি আবার এটাতে করেন যে আপনার 28, আবার ওইটাতে করেন 30, তাহলে কিন্তু পোস্ট লাইভ হবে না, ওটা বুঝতে পারবে যে আপনি একজন স্ক্যামার। কারণ একজন ব্যক্তি দুই জায়গায় দুই রকম এস ইউজ করতে পারে না। তারপর পিকচারের ব্যাপারটা, পিকচার আপনি একটা পোস্টে একটা অ্যাকাউন্ট থেকে সেম পিকচার দুইবার ইউজ করতে পারবেন, দুইটা পোস্টে, কিন্তু আলাদা আলাদা পিকচার ব্যবহার করবেন না। সিটির ব্যাপারটা, আপনি দেখা যাচ্ছে ইউকের যে কোনো সিটিতে দুইটা পোস্ট করতে পারেন এক অ্যাকাউন্টে থেকে, ওইটা সিটিটা কোনো ফেক না। ঠিক আছে, তো দেখি আমাদের পোস্টটা লাইভ হইলো কিনা। এই মাই অ্যাকাউন্ট থেকে আমাদের এই যে মাই অ্যাড, মাই অ্যাডটা দেখি যে আসলে এই জায়গায় লাইভ হইলো কিনা। দেখেন আমার পোস্টটা এখন লাইভ হয়েছে, দেখি ক্লিক করে পোস্ট লাইভ। দেখেন ট্রাফিক এরকম করে পড়বে, দেখেন আমার অ্যাকাউন্ট লাইভ আছে, এই যে লাইভ অনলাইন দেখাচ্ছে এই জায়গায়। দেখেন এটা ট্রাফিক এই জায়গায় পড়বে, পড়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। আর একটা কথা বলতে ভুল গেছি, যে আপনার এই যে বডিটুকু, হ্যাঁ, বডি সেম বডি সব পোস্টে ইউজ করা যাবে না। আপনি যদি কারো বডি কপি করে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বডিটা একটু এডিট করতে হবে, কোথাও একটা সেন্টেন্স বাদ দিতে হবে, কোথাও একটা সেন্টেন্স ঢুকে আপনার লিখতে হবে, এরকম করে আপনি নিজেই যদি মেক করেন তাহলে অনেক ভালো হবে। সেক্ষেত্রে আপনার পোস্টটা লাইভ হওয়ার আশঙ্কা থাকবে বেশি। আশা করছি বুঝতে পারছেন। আরেকটি কথা বললেই নয়, যে যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফুল ফিল প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার আর্নিং স্টার্ট হবে। আর অনলাইনে আর্নিং করতে গেলে শুধু দুই একদিন পরে যে আর্নিং স্টার্ট হবে তা কিন্তু না, একটু আপনার ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনার কাজ করতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে অনলাইনে না থাকাটাই বেটার হবে। লোকান্ত থেকে কিভাবে কিরকম ট্রাফিক আসে সেটা আমি দেখাচ্ছি। আমার ফোনের হোয়াটসঅ্যাপ থেকে আমি পিসিতে নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। কিউআর কোড, এই যে দেখেন, তো এই জায়গায় আপনি সারা দিন যদি 50টা পোস্ট করেন, তা সেক্ষেত্রে আপনার এখানে 50টার থেকে বেশিও ট্রাফিক আসবে। দেখেন কত ট্রাফিক, এই যে আমি কাজ করি, এই যে কাজ করি, এগুলো দেখেন। আবার দেখা যাচ্ছে আমার যখন এগুলো ট্রাফিক দিয়ে কনভার্ট হয়ে যায়, আবার আমি এই ট্রাফিকগুলো সেল করে দিতে পারি, কারো কাছে সেল করে দিই বা কারো কাছে ফ্রিতেই পাঠিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখেন, একজনের কাছে পাঠিয়ে দিছি, এই যে একজনের কাছে পাঠিয়ে দিছি, হ্যাঁ। তো এরকম যে আসলে আপনি ওইটা যখন ট্রাফিকটা কাজ হয়ে যাবে, তখন আপনি কারো কাছে পাঠিয়ে দিতে পারেন, এই আর কি। তো লাইভ দেখলেন আমার ট্রাফিক কীরকম করে আসে, আর আমি কীরকম করে চ্যাটিং করি, কীরকম করে কনভার্ট করি। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন ভিডিওগুলো দেখবেন, দেখে কাজ স্টার্ট করেন, ইনশাল্লাহ কোনো না কোনো একদিন কাজ আপনার আর্নিং স্টার্ট হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।